ট্রেজার এনএফটির সকল সদস্যদের আমার ইউটিউব চ্যানেল একটা ডি একেরোতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে যাদের ট্রেজার এনএফটির উইথড্রল সেকশানে বাইবিট লিঙ্ক করা আছে তারা বাইবিটটিকে আনলিঙ্ক করে বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস লিঙ্ক করতে পারেন প্রথমে অ্যাসেট অপশানে ক্লিক করে যে ইন্টারফেসটি ওপেন হবে সেখানের উইথড্রতে ক্লিক করবেন এবং তারপর একবারে ওপর থেকে ইউএসডিটি টিআরসি টোয়েন্টির যে অ্যাড্রেস সেকশান আছে সেখানে চাপ দেবেন এরপর ওখানের অ্যাড্রেসটিকে মুছে ফেলবেন এবং বাইন্যান্স থেকে বাইন্যান্সের ডিপোজিট অপশানে ক্লিক করে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন ইউএসডিটি অপশান নম্বর ফোর ইউএসডিটি ক্লিক করবেন টিআরসি টোয়েন্টি বা টন টোয়েন্টি সিলেক্ট করবেন ডিপোজিট অ্যাড্রেসটিকে কপি করবেন তারপর ট্রেজারি নেফটি অ্যাপসে গিয়ে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় বাইন্যান্সের ডিপোজিট অ্যাড্রেস পেস্ট করে দেবেন ট্রেজার এনএপটির লগ ইন পাসওয়ার্ডটিকে সঠিকভাবে ইনপুট দেবেন ইমেলের কোডটিকে গেট করবেন এবং আপনার ফোনের যে ইমেল আছে সেখান থেকে ইমেলের কোডটিকে কালেক্ট করবেন ইমেলের কোডটিকে কালেক্ট করার পর সেই কোডটিকে কপি করবেন বা সেটিকে মনে রেখে ইমেল কোডের জায়গাতে লিখে ফেলবেন তারপর গুগল অথেন্টিকেটর অ্যাপসে গিয়ে সেখান থেকে ট্রেজার এনএটির এগেনস্টে যে অথেন্টিকেটরের কোডটি দেওয়া রয়েছে সেই কোডটিকে মনে রাখবেন এবং সেই কোডটিকে নিয়ে ট্রেজার এনএফটির গুগল ভেরিফিকেশনের যে বক্সটি রয়েছে সেখানে কোডটি দিয়ে দেবেন সবশেষে কনফার্ম করে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন